আসসালামু আলাইকুম জীবনে পাঁচ এত বড় বিল্ডিং দেখতেছি আল্লাহ গো আমাকে বিল্ডিং এ তোলার তৌফিক দান করো জীবনে পাঁচ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গ্রামের চাচাতো ভাই যখন ঢাকা আসে তাকে নিয়ে আমরা সবাই ঘুরতে বের হই আর গ্রামের চাচাতো ভাই জুবায়ের যখন প্রথম ঢাকায় আসে তার কর্মকাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ আর গাইজ সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ঢাকা শহর 32 তলা বিল্ডিং এর নিচে নৌকা চলাচল করে ভাবতে বিষয়টা কেমন লাগছে না মনে হচ্ছিল ইটনগরের এই শহরে এই জায়গাটি দেখে গ্রামের ফিল পাচ্ছিলাম তবে ঢাকা শহরে এমন মেইন জায়গায় এই পুকুর রয়েছে কেন রয়েছে তা এখনো জানা নেই গাইজ গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ঢাকা আসে এইভাবে বিল্ডিং এর দিকে তাকায় জুবার কি কয়েগুলা গাইজ বলছেন কি হয়েছে এগুলা এরপর গাইজ আমরা চলে আসলাম মতিঝিল মেট্রো রেল গেটে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠে গেলাম মেট্রো রেলের উপরে এরপর আমরা ফুসফাস ধরে কিছু ছবি নিলাম আর আস্তে আস্তে আমরা গেটে প্রবেশ করছিলাম তবে গাইজ বাংলাদেশে যে এত সুন্দর একটা মেট্রো রেল লাইন তৈরি হবে সেটা কখনো কেউ কল্পনা করতে পারেনি যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ বাংলাদেশে এত সুন্দর একটা মেট্রো রেল লাইন তৈরি করার জন্য তবে গাইজ মেট্রো রেল লাইনে স্টেশনে প্রবেশ করে মানুষের ক্রাউড দেখছি মানুষের ক্রাউড দেখে আমাকে জুবাইর কয় কি ভাই আমাকে বাজারের মানুষ কি সব এনায় পড়ছে নাকি আমি কার না বেড়া এই মানুষগুলো হলো সব চাকরিজীবী আর কর্মজীবী যারা আকাশর বসবাস করে আর তোর মতো কিছু মগা এই মেট্রোল দেখতে হয়েছে আর ঘুরতে আইছে যাই হোক এগুলো হলো মেট্রোলের ভাড়ার তালিকা কোন স্টেশনে কত টাকা ভাড়া এখানে দেয়া আছে আর টিকিট নেওয়ার জন্য যে কি বড় লাইন সবচেয়ে বিরক্তকর বিষয় লাগে এখানে লাইন ধরতে অসহ্য লাগে যাই হোক কি আর করার মেট্রোল উঠতে হইলে তো টিকিট নিতে হইব জোরাজোরি ভাড়াভাড়ি করার পরে অনেকে টিকিট নিচ্ছে আর আমরা তো লাইন ধরে এখানে দাঁড়াই আছি কি যে করবো গাইজ খুবই অতিষ্ঠ হয়ে গেছিলাম গা এত বড় লাইন আর মানুষের ঠেলাঠেলির কারণে মনে করেন আরো বিরক্ত হয়ে গেছিলাম গা যাই হোক এরপরে আমরা জোরাজোরি করে মনে করেন এরপর সামনে আয় বললাম এরপরে গাইজ মনে করেন আমরা টিকিট লইলাম আর এই যে দেখেন না গাইজ মেশিনে কেমনে ট্যাডি গিলা গিলা লয়ে লাইতেছে মহে দিয়া গাইজ এটা কিন্তু আমার মুখের কথা না এটা জুবাইরের মুখের কথা ভাই ট্যাকাটি দিয়ে এমনি গিলা গিলা খেয়ে লাইতেছে মেশিনে ভাই ট্যাকা দিবেন মানুষ টা আপনি দিয়ে মেশিন দিয়ে ট্যাকা হইতেছে গারে বলো দেড়িলো ডিজিটাল সব কাজ করে কম্পিউটার গাইজ মনে করেন এরপর আমরা টিকিট ফেলাইলাম আর এই টিকিট পাইয়া কি নাস্তা না দিল এই তিনটায় মনে হয় যে আকাশের চাপ ধরে ফেলছে যাই হোক গাইজ মেট্রো রেলের গেটে আপনাকে কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে এরপরে গাইজ হেতারা খুশিতে আত্মহারা নাস্তে নাস্তে মেট্রো রেলের কাছে গেল আর এইদিকে আয়া দেখি ভাই এত মানুষ রে ভাই এমনি যে এত মানুষের লগে জামু যাই হোক গাইজ কথা বলতে বলতে এরপরে চলে আসলো মেট্রো রেল আর হেতারা দুই ঠেঙে নাস্তে নাস্তে মনে করেন উঠতে গেল মেট্রো রেলে এরপরে গাইজ আমিও আস্তে আস্তে উঠলাম তবে গাইজ মেট্রো রেলে উঠে একটা কথা ভাবলাম যে বাংলাদেশের ঢাকা শহরটা যে এত উন্নত হয়েছে যে আপনি 10 বছর আগে দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে ঢাকা শহর কতটা উন্নত হয়েছে তবে যেই সরকারই থাকুক না কেন আমরা চাই বাংলাদেশের উন্নয়ন বুঝাইতে পারলাম না তারে তারে কইলাম তুই যদি আরেকবার বিয়ার কথা কস তাহলে কিন্তু তোর মার কাছে বিচার দিমু কয় ভাই কইন না আপনার আমি চকলেট দিমু তারপর তারে আমি কইলাম আমি কি গুস করে আমি চকলেট খামু যাই গাইজ তে ছোট মানুষ তে অনেক কিছু বুঝে না এখন আসি মেট্রো রেল প্রসঙ্গে এই মেট্রো রেলের স্টেশন মতিঝিল হতে এবং লাস্ট স্টেশন হলো উত্তরা এই মেট্রো ট্রেনের এতটাই গতিবেগ যা অল্প সময় আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হলো মেট্রো রেল যা আপনার সময়কে বাঁচিয়ে দেবে আপনারা সবাই জানেন যে ঢাকা শহরের মানুষদেরকে জ্যামে কতটা ভোগান্তি ভোগায় এই দ্রুতগামী রেলপথ চালু করার জন্য কিছুটা হলো ঢাকা শহরের জ্যামের থেকে মানুষ মুক্তি পেয়েছে যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার We'll be right back.